प्रिय शिक्षार्थी सबाई के अस्सलामु आलाइकुम सबाई तुम्हारा निश्चय भलो आछो आलहमदुल्लि भलो आछि साइमानुल सहकारी शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही आमार छोट सोनामणिरा तुम्हरा कि पढ़ागुलो पढ़छो हाँ क्लासेर प्रथमे आमरा कि करबो आमादेर पूर्ववर्ती पढ़ाटा एकटु देखे नि देखे बुझबो जे आमार छोट सोनामणिरा कि ठिकभावे पढ़छे देखी तो केमन भावे पढ़छे गतदिन आमरा कि पढ़ेछिलाम मने आछे हाँ एई तो मने आछे गतदिन आमरा पढ़ेछिलाम आरबी हरफे जेरेर व्यवहार मने आछे ना आच्छा ताहले देखी तो आमार छोट सोनामणिरा कि लिखेछिलो आरबी हरफगुलो ओरा कि भालो करे मुखस्थ करेछिलो देखी देखो एटा कि एटा हलो जिम ताई ना अच्छा जिमेर नीचे आमी जेड दिए दिए एखन बोलो तो जिमेर नीचे जेड दिले कि हय एई तो आमार छोट सोनामणिरा पाच्छे जिम जेड जी जिम जेड जी बाह अच्छा एबार आरेकटा हरफ देखाबो देखो तो पारो कि ना हाँ एई देखो एटा कि এই তো পাচ্ছ এটা হলো মিম আচ্ছা মিমজের কি হবে বলো বলো হ্যাঁ মিমজের মি মিমজের মি বাহ খুব সুন্দর পাচ্ছ তো আরেকটা হরফ দেখি আরেকটা হরফ এটা কি বলো তো ছোট্ট সোনামণিরা ইয়েস সা সাজের সি সাজের সি বাহ খুব সুন্দর হয়েছে তোমরা অনেক সুন্দর পড়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এবার তাহলে আজকে আজকের পড়াতে আমরা চলে আসি তাই না আচ্ছা আজকে আমরা কি পড়ব আজকে আমরা পড়ব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকে আমরা পড়ব সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাদের উত্তর আমাদের যেটা পড়া আছে সিলেবাসে সেটা হচ্ছে হলো আখলাক আখলাক থেকে আমরা শুরু করব আচ্ছা আখলাক মানে কি জানো আখলাক মানে হলো চরিত্র চরিত্র বা স্বভাব তোমার স্বভাবটা যদি ভালো হয় তুমি যদি খুব ভালো হও তাহলে কি বলা হবে তোমার আখলাকটা ভালো তাহলে আমাদের পড়ার বিষয় হলো আখলাক আখলাক মানে কি প্রথম প্রশ্নটাই আমাদের আসছে আখলাক শব্দের অর্থ কি আখলাক শব্দের অর্থ চরিত্র আমরা আবার বলছি আখলাক শব্দের অর্থ কি আখলাক শব্দের অর্থ চরিত্র আখলাক শব্দের অর্থ চরিত্র আখলাক শব্দের অর্থ চরিত্র এবার দুই নম্বর প্রশ্নে চলে আসি দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে ছিলেন তোমরা জানো তারপর আমি বলছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি বলবো আবার বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা এরপরে আমাদের তৃতীয় প্রশ্ন আসছে মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান কি মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান কি আমরা এখানে বলবো মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান আখলাক বা সৎ চরিত্র আখলাক বা সৎ চরিত্র আবার বলছি আখলাক বা সৎ চরিত্র আবার আমি বলছি আখলাক বা সৎ চরিত্র হয়েছে আচ্ছা এরপর আমরা চার নম্বর প্রশ্ন তো চলে আসি এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি বলতে হয় এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি বলতে হয় কি হয় বলতে হয় জানো না হ্যাঁ তোমরা জানো আমি জানি সেটা হচ্ছে হলো কিন্তু বুঝতে পারছো না এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে প্রথমে কি করতে হবে সালাম দিতে হবে কি বলবে বলো তো আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম তাহলে আমরা কি করব ফোনে যখন কারোর সাথে কথা বলবো কারোর সাথে যখন প্রথম দেখা হবে কেউ যদি আমার বাসায় মেহমান আসে আব্বু যদি অফিস থেকে আসে আমরা কি বলবো নানা নানি মুরব্বীরা দাদা দাদি মুরব্বীরা যখন বাসায় আসবে আমরা কি বলবো সবাইকে আমরা প্রথমেই বলবো আসসালামু আলাইকুম মনে থাকবে তো ছোট সোনামণিরা তাহলে কি হবে তারা খুব খুশি হবে আর তোমারও সওয়াব হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি বলতে হবে আসসালামু আলাইকুম তাহলে
আমাদের প্রশ্ন উত্তরগুলো পড়া হয়ে গেলে এখন একটু লিখে ফেলি, লিখলে পড়াটা আরও সহজে তোমরা মনে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখি তো লিখে ফেলি, আখলাক শব্দের অর্থ কী? আমরা ছোট্ট করে লিখবো, শুধু উত্তরটুকু লিখবো, হ্যাঁ। আখলাক শব্দের অর্থ চরিত্র, আখলাক শব্দের অর্থ চরিত্র, আখলাক শব্দের অর্থ চরিত্র, আখলাক শব্দের অর্থ চরিত্র। আচ্ছা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে থাকবে সবার? আচ্ছা, এরপরে হলো মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান কি? মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান হচ্ছে হলো আখলাক বা উত্তম চরিত্র। কি? আখলাক বা উত্তম চরিত্র, আখলাক বা উত্তম চরিত্র, আখলাক বা উত্তম চরিত্র, আখলাক বা উত্তম চরিত্র, মনে থাকবে? আচ্ছা, এরপরে এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কী বলতে হয়? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কী বলতে হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাহলে আমরা কী বলতে হবে? এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কী বলতে হবে? আসসালামু আলাইকুম, মনে থাকবে সবার? এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কী বলতে হবে? আসসালামু আলাইকুম। আবার বলছি, একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কী বলতে হবে? আসসালামু আলাইকুম। অবশ্যই আজকে আমার কাছে সাথে শোনার পর যারা বলছো না, যারা ভুলে যাচ্ছো, তারা অবশ্যই কী করবে? তারা হচ্ছে বলে ফেলবে, যখনই কারোর সাথে দেখা হবে অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়া হয়ে গেল, এখন আমরা কী পড়ব? এখন আমরা পড়ব আরবি হরফ দিয়ে শব্দ ও ছন্দ বলা, আরবি হরফ দিয়ে শব্দ ও ছন্দ বলা। দেখি তো আমরা কী পড়ব আজকে? আজকে আমরা পড়ব, তোমাদের তো পড়া হয়ে গেছে অলরেডি অনেকগুলো, আজকে আমরা পড়ব মিম আর নুন দিয়ে, আজকে আমরা পড়ব মিম আর নুন দিয়ে, মিম আর নুন দিয়ে। মিমে কী হয়? মিম হরফে কী হয় জানো? মিমে মসজিদুন, মিমে মসজিদুন, মসজিদুন মানে মসজিদ, মিমে মসজিদুন, মসজিদুন মানে মসজিদ, মসজিদুনে নামাজ পড়ি, মসজিদুনে নামাজ পড়ি, সত্য ন্যায়ে জীবন গড়ি। আবার বলছি, মসজিদুনে নামাজ পড়ি, সত্য ন্যায়ে জীবন গড়ি। আবার বলছি, মসজিদুনে নামাজ পড়ি, সত্য ন্যায়ের জীবন গড়ি, ঠিক আছে? আচ্ছা, এবার হলো নুন, নুন দিয়ে কী হয়? নুন দিয়ে হলো নাহলুন, নাহলুন মানে মৌমাছি, নুনে নাহলুন, নুনে নাহলুন, নাহলুন মানে মৌমাছি, নুনে নাহলুন, নাহলুন মানে মৌমাছি। নাহলুন ছোটে ফুল বাগানে খাঁটি মধু আহরণে, নাহলুন ছোটে ফুল বাগানে খাঁটি মধু আহরণে, মধুকে সংগ্রহ করে নাহলুন, মৌমাছি সংগ্রহ করে, তাহলে কী হবে? নুনে নাহলুন, নুনে নাহলুন, নাহলুন মানে মৌমাছি। নাহলুন ছোটে ফুল বাগানে কী বলো? নাহলুন ছোটে ফুল বাগানে খাঁটি মধু আহরণে। আবার বলো তো দেখি, হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর। নাহলুন ছোটে ফুল বাগানে খাঁটি মধু কি? হ্যাঁ, আহরণে। আবার বলছি, নাহলুন ছোটে ফুল বাগানে খাঁটি মধু আহরণে। তাহলে আমাদের কিন্তু ছন্দ পড়াও হয়ে গেল, তাই না? আমরা আজকে শিখলাম মিম আর নুন দিয়ে, আর এরপরে আমরা আবার বাকি ছন্দগুলো পড়ে ফেলবো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পড়ে ফেলবো। তোমরা বারবার এগুলো পড়বে, বারবার মুখস্থ করবে, ঠিক আছে? কারণ এগুলো যত পড়বে তত শিখবে, ওকে আমার ছোট্ট সোনামণিরা? আচ্ছা আমার ছোট্ট সোনামণিরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আম্মু আব্বুর কথা শুনবে, বাড়িতে থাকবে।
কি সুস্থ থাকবে আর আমাদের সাথে আবার তোমাদের দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম